তালের পিঠা খেতে কে না ভালোবাসে। তালের মাস আসলেই তালের পিঠার মনটা সবারই চায়। তবে অনেক আপুরা এই তালের রসটা বের করার ভয়ে তালটা একদমই খেতে পারে না, বা অনেক সময় আলসেমি লাগে যে অনেক কষ্ট করে তালের রস বের করে তালের পিঠা খাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে যেসব আপুরা তালের রস বের করতে ভয় করেন বা পারেন না, তাদের জন্য খুব ঝটপট তৈরি করে নিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে যে কীভাবে সহজভাবেই তালের রস বের করতে পারেন। তবে সেটা হবে খুবই অল্প সময়ের মধ্যে, একদম 4 থেকে 5 মিনিটের মধ্যে চাইলেই আপনি রসটা খুব সহজে বের করে নিতে পারেন। তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই সহজভাবে তালের রস বের করা। আর এই রসটা বের করতে এতটা সহজ হবে যে আপনারাও কল্পনা করতে পারবেন না। তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি রসের বের করার প্রসেসিংয়ে। এখানে একটি তাল নিয়ে নিয়েছি আমি, আর তালটা অবশ্যই যেন ভালোভাবে পাকা হয় সেটা একটু খেয়াল রাখবেন। আর এই যে তালটা কিন্তু খুব সুন্দরভাবে পাকা, আর এই যে উপরের যেই খোলটা সেটা আমাকে প্রথমে ফেলে দিতে হবে। আমি এটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে এভাবে ফেলে দিচ্ছি। আর এটা ফেলে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে বোর্ডটা, এটা কিন্তু অবশ্যই আপনাকে ফেলে দিতে হবে। আর এটা হাত দিয়ে আপনি বের করতে পারবেন না, তাই এরকম একটি ছুরির সাহায্যে আপনি এভাবে এটা ফেলে দিবেন। তারপর আমি তালটাকে এটাকে সুন্দরভাবে হাত দিয়ে এটাকে ভাগ করে নিচ্ছি, কারণ একটা তালের মধ্যে অনেক সময় 2 আঁটিও থাকে আবার 3 আঁটিও থাকে। তবে আমার এটার মধ্যে 3টা আঁটি ছিল, আর এইভাবে আমি ভাগ করে নিচ্ছি, তাতে এই তালটা কিন্তু ছিলতে অনেক সুবিধা হবে। আমি ভাগ করে নিলাম, এবার হাত দিয়ে উপরে যে খোসাটা সেটাও সুন্দরভাবে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে কিন্তু খোসাটা ছাড়ানো যাচ্ছে, আর এর থেকেও সহজভাবে আপনি রসটা বের করতে পারবেন। আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর একটি বটি নিয়ে নিয়েছি, আর বটির মাধ্যমে এই যে তালের মধ্যে যে আঁশটা আমি সুন্দরভাবে কেটে নিব। এটা কিন্তু খুব সহজভাবেই কাটা যায়। আপনারা চাইলে একইভাবে এটা যে কোনো কেচি দিয়ে করতে পারবেন, আপনারা যেই ঘরের মধ্যে সবজি যে কাটার কেচিগুলো থাকে সেটা দিয়ে কাটতে পারেন, আবার এরকম বটি দিয়েও কেটে নিতে পারেন। তবে কেচি থেকে কিন্তু বটি দিয়েই সব থেকে সহজ হয়। তাই এইভাবে হাত দিয়ে সুন্দরভাবে আপনি যে উপরের যেই আঁশটা আছে সেটাইভাবে কেটে নেবেন। আর এটা দেখুন কতটা সহজভাবে কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আর এইভাবে করে যখন সম্পূর্ণ আঁশটা কাটা হয়ে যাবে, তখনই আপনি এই আটিটা এটা একটা সাইডে রেখে দিবেন, আর বাকিগুলো একইভাবে আমি আঁশটা ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আটির মধ্যে কিন্তু কোনো রকম আঁশ নেই। এখন এই আঁশগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেলে আমি আঁশগুলো একটি বলের মধ্যেই নিয়ে নিয়েছি। এখন এই বলের মধ্যে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম আটি নেই, সম্পূর্ণটাই আঁশ। আর এই আঁশটা আমি হাত দিয়ে ভালোভাবে একটু চটকে নিব। অনেক সময় আমরা তাল আসলে যখন রস বের করি তখন এটাকে অনেক আঁচড়াতে হয়, বা বলতে হয় অনেকটা সময় নিয়ে ভিজিয়ে রাখতে হয়। তবে আজকের এটা আপনার একদম ভিজিয়ে রাখতে হবে না, 2-4 মিনিটের মতো আপনি হাত দিয়ে একটু কষতে নিলেই কিন্তু এটা খুব সহজভাবে রসটা বের করে নিতে পারবেন। এখন সামান্য পরিমাণ একটু একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কষতে নিব, মানে আঁশটাকে একটু নরম করে ফেলতে হবে, রসটা যেন বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু কষতে নিতে হবে। এটা আপনি 3 থেকে 4 মিনিট হাত দিয়ে এরকম করলেই কিন্তু রসটা একদম বের হয়ে আসবে। এখন আপনি ভাবতে পারেন এই আঁশ সহ কীভাবে আসলে আঁশটা থেকে কীভাবে রসটা বের করব। আটি থাকলে তো চেপে চেপে বের করতাম, কিন্তু এখন তো বের করার মতো কোনো প্রস্তুতি দেখছি না। এখনই আপনাদেরকে দেখাবো যে সহজভাবে কীভাবে এই রসটা বের করবেন সেটা। আমি আরেকটু পানি দিলাম, আমার মনে হচ্ছে আরেকটু পানি দিলে ভালো হবে, তাই দিয়ে দিচ্ছি। আর আপনার পানির উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার তালের ঘনত্বটা, তাই আপনি বুঝে শুনে পানিটা অ্যাড করবেন, আপনি কতটা ঘনত্ব রাখতে চান তালের রসটা সেটা বুঝে। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু আঁশ থেকে একদম রসটা প্রায় বের হয়ে এসেছে। এখন কিভাবে এই রসটাকে আলাদা করব সেটাই দেখানোর পালা। এখন আমি একটি বলের উপর ঠিক এরকম একটি পাতলা, বলতে পারেন মশারির মতো একটি কাপড় দিয়ে নিয়েছি। আপনারা চাইলে মশারিও দিতে পারেন, বা জালি যে নেটের ব্যাগগুলো আছে সেগুলো দিতে পারেন। এখন কিছুটা পরিমাণ আঁশ তালের এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে নিব। দেখবেন খুব সহজভাবেই কিন্তু রসটা বের হয়ে আসছে। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে এই রসটা বের হয়ে এসেছে, একদম সহজ। এর থেকে সহজভাবে আপনি কখনোই রস বের করতে পারবেন না।
তালের আটি থেকে রস বের করানোর পর কিন্তু আপনাকে আবার এই আঁশটা আলাদা করার জন্য কিন্তু আলাদাভাবে আবার প্লাস্টিকের জালের মধ্যে চালতে হয়। কিন্তু এইভাবে যদি আপনি তালের রস বের করেন তাহলে কিন্তু কোনো রকম আঁশই আর আলাদা করতে হবে না। দেখতে পাচ্ছেন আঁশটা কিন্তু সম্পূর্ণ রয়ে গেছে। আর এই আঁশটা যদি মনে হয় আপনার কাছে আরও রস আছে, তালের রস বের করা যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার একটি বলের মধ্যে নিয়ে আরেকটু পানি দিয়ে ভালোভাবে কষলে ঠিক একইভাবে কিন্তু আবারও রসটা বের করে নিতে পারেন। যেরকম আমিও আবার একটু পানি দিয়ে তালটাকে এরকম একটু চেপে আবারও রসটা বের করে নিব। এটা কিন্তু দুবার করলেই এনাফ। আবার আপনি যদি ভালো করে চিপতে পারেন তাহলে এটা একবারই এনাফ, তার থেকে আর বেশি চিপার কোনো প্রয়োজন নেই। এইভাবে করেই আমি সম্পূর্ণ রসটা কিন্তু দেখুন সুন্দর করে বের করে নিয়েছি। আমার এই তালটা কিন্তু একদম তিতা না, তার জন্য তিতা বের করার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের তালটা তিতা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সুতি একটি পাতলা কাপড়ের মধ্যে নিয়ে তারপর এটা যেরকম করে আমরা এই ছানা যেভাবে ঝুলিয়ে রাখি ঠিক একইভাবে একটু ঝুলিয়ে রাখবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে তিতা পানিটা বের হয়ে যাবে। এভাবে আধা ঘন্টা ঝুলিয়ে রাখলেই চলবে। আমার এই তালটা একদম তিতা না, তার জন্য আসলে এই প্রসেসটা করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা কত সহজভাবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে থেকে আমার মনে হয় যে আপুরা তালের রস বের করার ভয়ে তালের পিঠা খেতে চান না, তারা আজকে এই রেসিপি দেখে আমার মনে হয় খুব সহজভাবেই এই তালের রসটা বের করতে পারবেন। আর এটা যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এই অবস্থায় একটা বোতলে ভরে বা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে এটা এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন, বা চাইলে এটা জাল দিয়েও আপনারা ফ্রিজারে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমার এই প্রসেসটা আপনাদের কাছে কতটা সহজ মনে হলো বা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে এরকম আরও কোনো নতুন রেসিপি বা প্রসেস নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।